قرآن سنة تكت مذهب كنو منبو قرآن حدیث تكت امام در کچه كنو جابو امون کنو نتون کاج سوابر عشائي کرا دين مني کري کرا جار پرمان نا قرآن آچه جار پرمان نا سنة آچه جار پرمان نا صحابي در کتھا کاجي آچه جار پرمان نا آئمه مشتحدين در گوشن آچه امون کنو نتون کاج کے سوابر عشائي کرار نام حچه بدا তাহলে যে সমস্ত মানুষ নিজের মনের তামান্না আরজু পূরণ করার জন্য ব্যবসা মন্দা ভালো করার জন্য সন্তানের জন্য মাজার ওয়ালার কাছে চায় অত শয়তানের চেয়েও খারাপ শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আমাকে একটা সুযোগ দেন কোন দিন পর্যন্ত পুনরুত্থান দিবস পর্যন্ত ইলা ইয়াউমি ইউবাসুন যেদিন আপনি সবাইরে আবার উঠাবেন শয়তান লাভ দিয়ে ওইটাই কয় ক্বালা ফাবিমা أغويتني لأقعدن لهم صراطك المستقيم سورة أعراف آيات شلو الله طويلة كهيني جمعه كسي خلا يبر جمعه كسي يبر خلا هوبي أمر شنطن آچه أدر شنطن آچه شنطن شنطن لأي غزبي أي بر خلا هوبي آشا من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون বলেন নেকি একটা উঠবে কয়টা গুনাহ একটা উঠবে কয়টা হযরত আদম আলাইহিস সালাম এই সুযোগ পায়াও চিন্তিত এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে মুহাক্কিকিনরা অস্থির হয়ে গেছেন আরে কি এমন গুনাহ আছে যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না খুঁজতে খুঁজতে পাইছে ওই গুনার নাম হচ্ছে বিদআত নবীর উম্মত শিরিক করবে তুমি নিজের পেট বাঁচানোর জন্য চুপচাপ থাকবা নবীর উম্মত শিরিকের মধ্যে বিদআতে জড়াবে তুমি চুপচাপ থাকবা নবীর উম্মতকে শেষ করার জন্য ইসলাম বিদ্বেষে অপশক্তি চক্রান্তে মাতবে তুমি চুপচাপ থাকবা নবীর উম্মত ও শুনো আল্লাহর নবীর খতনা নবুয়তের মুকুট নিয়া গাদ্দার মুরতাদ বেঈমানরা টানাটানি করবে তুমি পিট বাঁচানোর জন্য চুপচাপ থাকবা বাঁচতে পারবা না বাঁচতে পারবা না দুনিয়ায় জেল জুলুম পাও নাই দুনিয়ায় হয়তো জেল জুলুম থেকে বেঁচে গেছো দুনিয়ায় হয়তো কারো চক্রান্তের থেকে বেঁচে গেছো দুনিয়ায় হয়তো কারো নির্যাতন থেকে বেঁচে গেছো এই বাচ্চা বাচ্চা নয় আসল ধরা অপেক্ষা করছে কথা বলেন ঠিক আপনি একটা বিদআত করছেন মানে আপনি আল্লাহকে মিথ্যাবাদী বলছেন আপনি একটা বিদআত করছেন মানে আপনি নবীকে বলছেন ও রাসূল আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছিলেন আপনার কাছে যা যা নাযিল হইছে সব উম্মতের কাছে পৌঁছায়া দিতে আপনি আপনার দায়িত্ব অবহেলা করেছেন কাদের কি বলতেছো ওরা দিন আমাদের পর্যন্ত ঠিকমতো পৌঁছায় নাই ওরা দ্বীনের ব্যাপারে অবহেলা করেছে অবেদাতি কাদেরকে বলছো তোমরা বিশ্বাস করতে পারো এটা এইজন্যই বিদআত করো আমরা বিশ্বাস করি না করতে পারি না যে আল্লাহ তাআলা মিথ্যা বলেছেন নবী তার দায়িত্ব অবহেলা করেছেন সাহাবায়ে কেরামের এই বিশাল জামাত দিন পৌঁছানোর ক্ষেত্রে অবহেলা করেছেন এটা আমরা মানতে পারি না মানতে পারি না মানতে পারি না সত্যনের মশাল বাহিনী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين
وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اتفاق المدارس القومية মোহাম্মদপুর ঢাকা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, রুব্বিয়ানে আজম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুস শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরীন, বড়দের পক্ষ থেকে আমার জন্য একটা বিষয় নির্ধারিত, মশওয়ারায় যে বিষয় আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিরিক এবং বিদআত। একটা বিষয় আসলে আলোচনার জন্য অনেক লম্বা বিষয়, সেখানে দুইটা, এর মধ্যে আমি আবার মানুষ ছোট, বোঝা বড়। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আমাকে সহজে বলার, আপনাদের সবাইকে সহজে বুঝার এবং আমাদের সকলকে উপলব্ধি করে আমল করার তৌফিক দান করেন। আমি একটা দিয়েই শুরু করি, সময় যদি আমার সাথে থাকে সাপোর্ট করে, শিরিক নিয়ে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ, আগে একটু বেদাত নিয়ে কথা বলতে চাই। প্রথম বিষয় হচ্ছে বিদআত কি, বিদআতের পরিচয়টা আমাদের কাছে স্পষ্ট না থাকার কারণে আমরা অনেকে বিদআত তো করি, কিন্তু আমি ভাবি আমি নেক আমল করতেছি, কারণ বিদআতের সবচেয়ে বড় ধোকার যে সাইড সেটা হচ্ছে বিদআত এবং সুন্নাহ, বিদআত এবং শরীয়ত দেখতে একই রকম, এতে করে অনেকে বিভ্রান্তিতে পড়ে, বিশেষ করে যারা জানেন না তাদের জন্য ব্যাপারটা বড়ই বিভ্রান্তিকর, তাদের জন্য মুসিবত আরো বাড়ান যারা এই বেদাতকে কেন্দ্র করে নিজেদের পকেট গরম করে, তারা এমন ভুলভাল বুঝায় যে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় যে বেদাত কি। আবার কেউ কেউ ভাগও করে বিদআত হাসানা, বিদআত সাইয়্যা, ভালো বিদআত, খারাপ বিদআত, এই নানান কারণে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আছে এবং এই বিভ্রান্তির কারণে মানুষ বিদআতে বেশি জড়ায়, স্পষ্ট বিষয় তার কাছে ক্লিয়ার না থাকার কারণে। সেজন্য আমাদের প্রথম বিদআত কি জিনিস এটা জানা দরকার, আলোচনাকে ভাগ করে নেই, বেদাত কি জিনিস এটা জানা দরকার, তারপর জানব বেদাত কেন এত ভয়ঙ্কর গুণা, এটা একটা গুণা, কেন এত ভয়ঙ্কর গুণা এটা জানব ইনশাআল্লাহ। এই দুইটাই বেদাত বিষয়ক কথা আমার, এরপরে সুযোগ থাকলে আমি শিখ নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। আমরা জানি, যারা আরেব ছাত্র জানি, বেদাত হচ্ছে নতুন কিছু করা, বলা, আবিষ্কার, নতুন কিছু আবিষ্কার হলে ওইটাকেও বলে সেই মুত্তাদা,
নতুন আবিষ্কৃত বিষয় আমরুল মুবতাদা, নতুন কোন পদ্ধতিকে বলে তরিকাতুল মুবতাদিয়া, নতুন কিছুকেই বলে বিদআত। এটা তো শাব্দিক অর্থে, কিন্তু শরীয়তের একটা পরিভাষা আছে, ওই পরিভাষাটা স্পষ্ট থাকলে বেদাতের বিভ্রান্তিতে আমরা জড়াবো না ইনশাআল্লাহ। শরীয়তে বিদআত বলে, শরীয়তে বিদআত কাকে বলে এই কথা বুঝার আগে আমরা আরেকটা বিষয় একটু বুঝে আসি, তাহলে বিদআতের সংজ্ঞা আর পরিচয়টা জানা আমাদের জন্য বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। আমরা এমন কোন মিসকিন অসহায় দিন গ্রহণ করি নাই যে দিনের কোন আমল এমন আছে যার প্রমাণ আর দলিল নাই। কথাটা বুঝাইতে পারছি কিনা? আমাদের দিন আর শরিয়া এতটা বিশাল বিস্তৃত তার ভূমিকা যে আমাদের এমন কোন আমল নাই যা আমরা দিন মনে করে করি তার কোনো প্রমাণ শরীয়তে নেই। সেই প্রমাণগুলো কোথায় পাওয়া যায়? এক নম্বর প্রমাণ তালাশ করতে হয় কোরআন আল করিমের মধ্যে। শরীয়ত প্রণেতা আল্লাহ, আল্লাহর কালাম কোরআন, যে কোনো আমলের প্রমাণ খুঁজতে হয় কোরআনে। কোরআনে যদি না পাওয়া যায়, আমাদের দ্বিতীয় জায়গা কোরআনের ব্যাখ্যা সুন্না, সুন্নায় তালাশ করতে হয়। তাইলে কয় জিনিস পাইলাম ভাই বলেন তো? এক নম্বর কিতাব আল্লাহর কোরআন কালামুল্লাহ, দুই নম্বর সুন্না। সুন্নায় যদি কোনো আমলের প্রমাণ না পাই, তাহলে সুন্নার আবার প্র্যাকটিক্যাল ব্যাখ্যা হচ্ছে হযরত সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের বক্তব্য, কাজ, কথা, ভূমিকা। দ্বিতীয় জায়গায় পাওয়া না খুঁজতে হয় তৃতীয় জায়গায়, সাহাবিদের সুন্নায়। বলে তৃতীয় জায়গায় যদি না পাই, বলে এটা হতে পারে না। এ তিন জায়গার কোনো জায়গায় আমার যে কোনো আমলের দলিল আমি পাবো না, এটা হতে পারে না। বলে পাই না তো? বলে না পাইলে বোঝা যাবে তোমার অজ্ঞতা, অযোগ্যতা। তাইলে করণীয় কি? করণীয় হচ্ছে এই তিন বিষয়ের বিশেষজ্ঞ যারা, সেই ইমামদের কাছে যাওয়া। তারা শরীয়তের এই বিষয়ের দলিল ওই তিন বিষয়ের গবেষণার নির্যাস থেকে বের করে আমার আপনার জন্য ব্যবহার উপযোগী বানায় সামনে পেশ করে। তাইলে মোট বিষয় কয়টা হইল? কথা বুঝেন নাই না? হ্যাঁ বলেন, মোট বিষয় কয়টা হইল? চারটা, চারটা। মোট বিষয় কয়টা? এক নম্বর কোরআন, বলেন, দুই নম্বর সুন্না, তিন নম্বর সাহাবায়ে কেরামের সুন্না, প্রথম সুন্না নবী আলাইহিসসালামের সুন্না, তৃতীয় সুন্না সাহাবায়ে কেরামের সুন্না, মানে সাহাবাদের কথা, কাজ, গবেষণা এগুলা। চার নম্বর হচ্ছে আইম্মায়ে মুজতাহিদিন মাযহাবের ইমামদের গবেষণা, কিয়াস। কয় জিনিস পাইলাম? আন সুন্না, সাহাবিদের জীবন, কাজ, কথা, আরেকটা কি? কিয়াস। এই জায়গায় আরেকটু বিষয় একটু স্পষ্ট করে নেই। আমাদের এই সমাজের এমন আরেকটা বিভ্রান্তি আছে যে কোরআন আর হাদিস থাকতে, সুন্নাহ থাকতে, মাযহাবের ইমামদের কাছে আমরা কেন যাব, এটা একটা আরেকটা আলোচনার বিষয়। আমরা জানি, কিন্তু প্রসঙ্গ আসছে, একটু ক্লিয়ার করে নিলে সামনের কথা বোঝা সহজ। কোরআন সুন্নাহ থাকতে মাযহাবের ইমামদের কাছে কেন যাব? আরে তোমাকে যেতে বলছে কে? তোমাকে যেতে আমিও বলি না। তুমি কোরআন সুন্নাহ থেকে বের করো মাসালা তো করছি, শুয়োর খাওয়া হারাম। এখন আমরা কেউ বলবো না এই মাসালা তাহকিকের জন্য ইমাম আবু হানিফার কাছে যাও, যে কোরআন তো বলে শুয়োর খাওয়া হারাম, ইমাম আবু হানিফা আপনি কি বলেন? এমনটা কেউ বলে? বলেন না কথা। এখানে ইমাম আবু হানিফার কোনো ভূমিকা নাই,
কোন ইমামের কাছে আমরা তখন যেতে বলি না যদি কোরআনের ব্যাপার স্পষ্ট থাকে সুন্নাহ মাসআলার বিষয় স্পষ্ট থাকে কেউ বলে না তখন ইমামদের কাছে যাওয়ার জন্য ইমামদের কাছে আমরা কখন যাই যখন আমি কোরআন আর সুন্নাহ থেকে আমার মাসআলার দলিল বের করতে না পারি আমার সমাধান বের করতে না পারি তখন বের করার যোগ্যতা যার আছে আমি তার শরণাপন্ন হই মাযহাবের ইমামরা শরীয়ত প্রণেতা না খুব ভালো করে বুঝেন বিষয়টা সূক্ষ্ম বিষয় কিন্তু সহজ বিষয় এটাকে গুলে আয়া আপনাকে আমাকে যারা বিভ্রান্ত করে ওরাও বুঝুক মাযহাবের ইমামরা শারেয় না শরীয়তের প্রণেতা না ব্যাখ্যাদাতা শারেয় ব্যাখ্যাদাতা বলে কোরআন সুন্নাহ থাকতে মাযহাব কেন মানব মাযহাব কোরআন সুন্নার বাইরে আলাদা কিছু না বলে তাহলে মাযহাব কি এটা একটু বুঝেন তারপর আমি আমার মূল কথার দিকে যাব মাটির নিচের থেকে পানি ওঠাইতে কি ব্যবহার হয় কল চাপ কল টিউবওয়েল কি ব্যবহার হয় একটু বলেন সবাই আমার সাথে বুঝে বুঝে কি ব্যবহার হয় আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো টিউবওয়েল পানি বানায় না টিউবওয়েল বসানোর আগেই মাটির নিচে পানি ছিল বলেন আগেই ছিল না টিউবওয়েল বানায় তো যদি মাটির নিচে পানি আগের ঠিকাই থাকে তাহলে আমি টিউবওয়েল বসাইলাম কেন কারণ হচ্ছে ওই মাটির নিচে থাকা পানিটা ব্যবহার করার মতো যোগ্যতা আমার নাই বের করার মতো যোগ্যতা আমার নাই এই জন্য আমি টিউবওয়েল বসাইছি চিপ দিলে নিচের থেকে পানি ওঠে এবার আবারও বলেন এই পানি টিউবওয়েল বসানোর আগে ছিল কি ছিল না তাইলে টিউবওয়েল পানি বানায় নাই কি করছে আমার মতো অক্ষমদেরকে নিচের থেকে পানি উঠায়া দিছে এই তো এটা বুঝছেন ঠিক এটা বুঝলে মাযহাব মানার ক্ষেত্রে কারো কোনো আপত্তি থাকার কথা না দোস্ত কোরআন হাদিস থাকতে ইমামদের কাছে কেন যাব হ্যাঁ যাব এই জন্যে ইমামরা মাযহাবের নতুন মাসআলা বানায় না ইমামরা কোরআন সুন্নার মাসআলা গুলাই আমাদেরকে বলে বলে তাইলে আমরা কেন ওদের কাছে যাই যাই এই জন্যে যে কোরআন হাদিস থেকে ডাইরেক্ট মাসআলা বের করার ক্ষমতা সামর্থ্য আমার নাই তা আমি কি করছি কোরআনের নিচে আমার সমস্ত মাসআলা চাপা পড়ে আছে হাদিসের নিচে সমস্ত মাসআলা চাপা পড়ে আছে আমি বের করতে পারছি না তো আমি কি করছি আমি কোরআনের উপরে হাদিসের উপরে ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসাই আমি কোরআন আর হাদিসের উপরে ইমামে শাফিঈ নামক একটা টিউবওয়েল বসায় দিছি এই টিউবওয়েল মাসআলা বানায় না এই টিউবওয়েল পানি বানায় না এই ইমামও মাসআলা বানায় না ইমামের কাজ কি আমার মতো অক্ষম যারা মাটির নিচ থেকে পানি তুলতে পারি না তাদের জন্য টিউবওয়েল যেমন পানি বের করে দেয় ইমামদের কাজ হচ্ছে কোরআন সুন্নার নিচে চাপা পড়া মাসআলাগুলোকে আমাদের মতো অক্ষমদের জন্য চাইপা বের করে দেয় মাযহাব নতুন কিছু না কোরআন সুন্নার নিচে চাপা পড়া মাসআলাগুলাই হচ্ছে মাযহাবের মাসআলা বুঝে আসছে না আপনাদের কথা এটা আমার আলোচনার বিষয় না আমি একটু বোঝানোর জন্য ঢুকলাম এবার আসেন বেদাত কাকে বলে বেদাত বলে শরীয়তের এমন যে কোনো নতুন কাজ খুব খেয়াল করেন প্রতিটা শব্দ মুখস্থ রাখবেন একটা ছুটে গেলে মানে হবে না পোলাবাইন বাচ্চারা মাদ্রাসার ছাত্ররা বুঝে তারিফ কয় শব্দ দিয়া হয় কয় জিনিস দিয়া হয় জামে হয় আর কি হয় মানে হয় অন্য কাউকে ঢুকতে বাধা দিবে নিজের মধ্যে যেগুলো আনা দরকার সবগুলোকে নিয়ে আসবে এটা হচ্ছে সংজ্ঞা না তো বুঝে প্রত্যেকটা শব্দ মুখস্থ রাখতে হবে না এলে বিদাত ভেজাল লেগে যাবে শরীয়তের এমন এমন কোন কাজ দিন মনে করে করা বলেন এমন কোন নতুন কাজ দিন মনে করে করা দিন মনে করে মানে কি দিন মনে করে মানে হচ্ছে সওয়াবের আশায় করা বলেন দিন মনে করে মানে কি সওয়াবের আশায় করা এমন কোন নতুন কাজ সওয়াবের আশায় করা দিন মনে করে করা যার প্রমাণ না কোরআনে আছে যার প্রমাণ না সুন্নায় আছে যার প্রমাণ না সাহাবীদের কথা কাজে আছে যার প্রমাণ না আইম্মায়ে মুজতাহিদিনদের গবেষণায় আছে এমন কোন নতুন কাজকে সওয়াবের আশায় করার নাম হচ্ছে বিদআত আচ্ছা এখন সাধারণ মানুষ তো এত ক্রিটিক্যাল কথাবার্তা বুঝবে না এই সুযোগটা ওই বিদআতী মোল্লা গ্রহণ করে যায়া
তার অনুসারীদেরকে বলে আয় ওই মোল্লা খালি বলছে নতুন সব কাজ বিদআত না বলে হ্যাঁ বলে তাহলে ওই মোল্লারে যায় জিজ্ঞেস কর নবী আলাইহিস সালাম মাইকে বয়ান করছে কিনা তো বলে না করে নাই তো তাহলে মাইক ও বেদআত যেহেতু নবীর যুগে ছিল না কোরআনে নাই হাদিসে নাই সুন্নায় নাই ইমামে আবু হানিফার বক্তব্যেও নাই কাজী মাইক ব্যবহার করা বেদআত তো সাধারণ মানুষ জাহেল সেও বলে হ্যাঁ কথা তো ঠিকই আছে বেদআত খালি আমরা করি এই মোল্লারাও করে ওই মোল্লাকে জিজ্ঞেস কর ফ্যান চালানো নবী আলাইহিস সালাম চালাইছে কিনা না চালায় নাই তাহলে ফ্যান চালানো বেদআত ওই মোল্লাকে জিজ্ঞেস কর বিমানে চইরা এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে হজে যাওয়া নবী আলাইহিস সালাম এটা করছেন কিনা বলে না করে নাই তাহলে প্লেনে উঠাও বেদআত তো সাধারণ মানুষ বলে হ্যাঁ কথা তো ঠিক ওই দোস্ত শুভঙ্করের ফাঁকি আসল জিনিস ছাইড়া দিছে কেন বেদাতের মূল বিষয় হচ্ছে দিন মনে করে করা শরীয়তার সওয়াবের আশায় করা কোন মোল্লাই কথা বলে না মাইকে বয়ান করলে সওয়াব বেশি হবে যদি কেউ বলে হ্যাঁ এটাও বেদাত কোন মৌলবি বলে না ফ্যান ব্যবহার করলে বাতাসের সাথে সাথে জাহান্নামের আজাব বন্ধ হয়ে যাবে বলে নাকি বললে ওই বেদাতিরা বলে ভণ্ডরা বলে কই বলছে তো শুনেন এক মসজিদে গেছি নামাজ পড়তে রাস্তায় তো পাশে একটা মাজার মসজিদের পাশে মাজারওয়ালা মসজিদ আর কি আমি কি আর জানি তো যায়া দেখি মাজারের উপরে একটা ফ্যান চলতেছে তো একটু শয়তানি যাচ্ছে মনের মধ্যে একটু শয়তানি করি খাদেম একটা মুসতেছে মাজার ওগো কাজ তো ঝাড়ে টাড়ে আগরবাতি জ্বালায় মোমবাতি জ্বালায় আর দেখে মানুষের হাত আর পকেটের দিকে তাকায় থাকে কোন সময় হাতটা ঢুকে তা আমি যা কই হয় মিয়া তঙ্গ পিসাবরে তোমরা জাহান্নামে কি জন্য বলো এমনি তো মোল্লা দেখতে পারে না আবার ওর পিসাবরে বলছি জাহান্নামে তোর কেমন লাগতেছে বলেন যেই বললাম তোমার পিসাবরে তুমি জাহান্নামে কেন বলো হয় মোল্লা আমি কই কইছি বলো নাই না হায় হায় না বলো না বলে তো না বললে এই মাজারের উপরে ফ্যান লাগাইছো কি জন্য জাহান্নামের আগুন নিবাইতেই তো নাকি যদি তোমার পিসাব জান্নাতি হয় তোমার এই বাতাসের দরকার আছে তো এটা তো মনে করে ওরা যে বাতাস খাইলো সওয়াব নাইলে মরা বেটার জন্য বাতাস লাগাইছে কি জন্য কোন মৌলবি বলে না যে প্লেনে চইরা হজে গেলে ওই হাসরের মাঠে আল্লাহ বলবে ইরতাকি ওয়ারাত্তিল কামা কোনটা বাতাস খাইছো যে উপরের দিকে উঠতে থাকো যত তুমি উঠতে পারো যেমন উপরে উঠছে প্লেনে বাতাস খাইছো এই কথা কোন মৌলবি বলে না যে প্লেনে উঠলে সওয়াব হবে এইটাই হচ্ছে মূল প্যাস ওরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে সব নতুন কথা নতুন কাজই যদি বেদাত হয় তো কত বেদাত মৌলবিরা করে ও দোস্ত মৌলবিরা নতুন কাজ যেগুলো করছে এগুলাকে বেদাত বলে না শব্দ তিনটাকে গোলায় ফেলছে আমার সাথে শব্দ তিনটা বলেন এক নাম্বার বলেন শরীয়ত দুই নাম্বার জরুরত তিন বেদাত বলেন আবার আবার সাথে একসাথে শরীয়ত জরুরত বেদাত বেদাত হচ্ছে দিন মনে করে করার নাম জরুরত হচ্ছে নতুন কাজ কথা কিন্তু দিন মনে করে না করা শরীয়ত হচ্ছে দিন মনে করে করা যার প্রমাণ আছে কয় জিনিস হইল সবগুলারে গুলায় আপনাদেরকে মুয়া খাওয়ায় আর তার পকেট ভারী করে এটাই ওদের কাজ এই হচ্ছে বেদাতের মোটামুটি একটা পরিচয় আমি আপনাদের সামনে পেশ করলাম বেদাত এত ভয়ঙ্কর গুনাহ কেন নবী আলাইহিস সালাম কত কঠিন ভাবে বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ বুখারী শরীফ সহি বুখারীর হাদিস আল্লাহর নবী বলেন আমার দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করলে সেটা গ্রহণযোগ্য নয় এটা একটা সিম্পল কথা খুব ছোট্ট কথা আমাদের মোবাইলগুলোতে ভিজিট কয়টা কথা বলেন না মোবাইলে নাম্বার কয়টা এগারোটা এখন আপনি কি করছেন একটা নাম্বার বাড়াইছেন কল যাবে নি জিন্দগিতে বলেন কল যাবে জিন্দগিতে কমাইলে যায় বাড়াইলে যায় কোনটা যেটা সোজাটা মাঝখানে যেটা আছে না কথা বলেন না বাড়াইলেও যায় না কমাইলেও যায় না মাঝখানে যেটা আছে ওইটাই যায় তো এর নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম যেটা বাড়াবাড়ি মুক্ত ছাড়াছাড়ি মুক্ত
ما بين البدعة ما بين الإلحاد ما بين البرابري ما بين الشراشري এর নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম এটাই গ্রহণ যোগ্য বাকি সব রদ বলেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে আসছে কথা বেদাতীদের একটা ভয়ঙ্কর অস্ত্র নাম হচ্ছে ওরা যখন বেদাত করবে তো এটাকে বাজারজাত করার জন্য একটা দলিল তো নাই দলিল থাকলে তো আর বেদাত হইতো না তো দলিল একটা আছে ওদের কাছে সেই দলিল হচ্ছে একটা কিতাবের নাম হলো সমস্যা কি কিতাব কিতাবের নাম কি কথা বলেন আরে কিতাবের নাম কি সমস্যা কি কিতাব বলে এই যে আমলটা করতেছেন এটা তো কোরআনে নাই সুন্নায় নাই হাদিসে নাই তো এটা কেন করতেছেন তো হাওলা দেয় কোন কিতাবের সমস্যা কি এই সমস্যা কি না বোঝাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সমস্যা কি বুঝো না তো বুঝো মাগরিবের নামাজ কয় রাকাত এখন আজকে বন্ধের দিন আপনার হাতে সময় আছে চিন্তা করলেন সারা জিন্দেগি তো তিন রাকাতই পড়লাম আজকে যেহেতু একটু সময় আছে আজকে চার রাকাত পড়ি নামাজ তো খুব হয়ে যাবে না কেন হবে না আরে কেন হবে না চতুর্থ রাকাতে আপনি কি কাজ করছেন গুনার সূরা ফাতিহা পড়া কি গুনার কাজ রুকু দেওয়া কি গুনার কাজ সেজদা দেওয়া কি গুনার কাজ এক কথা বলে সেজদা যায় তাসবিহ পড়া কি গুনার কাজ রুকুতে তাসবিহ পড়া কি গুনার কাজ তো আপনি গুনার কাজ কি করলেন সমস্যা কি নামাজ বাতিল হইল কেন নামাজ বাতিল হওয়ার কারণ ছোটবেলায় খেলছি জানি এই জন্যে পোলাপাইন তো ভালো জানে এগুলা নোবল সিনস তো না নোবল সিনস না নোবলের সবচেয়ে খারাপ গুণ হইল নিজে তো বাতিল বাতিল পরেরটা ফ্রি হিট কথা বলে না পরেরটা মানে পরের বলো বেধাতের সবচেয়ে খারাপ দিক হলো এটা চতুর্থ রাকাত তো বাতিল বাতিল সাতের তিন রাকাত বাতিল বুঝে আসছে নি কথা চলো এবার জাগায় যাই আমাদের কেন বেধাত এত ভয়ঙ্কর গুণা এটা আমি দুইটা দিক থেকে একটু বুঝাইতে চাই প্রথম কথা হচ্ছে শয়তানকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় তাড়াইয়া দিছেন তুই বের হ তখন শয়তান জানে আল্লাহর কাছ থেকে কিছু চাইয়া মঞ্জুর করানো যাবে অত আল্লাহকে চিনে শয়তান আল্লাহকে চিনে না এখানে একটা সূক্ষ্ম কথা ফাঁকি দিয়ে বলে দিব শয়তান তার কিছু মঞ্জুর করানোর জন্য চাইছে কার কাছে চাইছে আবার বলেন শয়তান তার মনের আবদার পুরা করার জন্য চাইছে কার কাছে আবার বলেন তো তাহলে যে সমস্ত মানুষ নিজের মনের তামান্না আরজু পুরা করার জন্য ব্যবসা মন্দা ভালো করার জন্য সন্তানের জন্য মাজার ওয়ালার কাছে চায় অত শয়তানের চেয়েও খারাপ কারণ শয়তান তার আরজি পুরা করার জন্য চাইছে কার কাছে বলেন না কার কাছে হ্যাঁ এটা মাথায় রেখেন কথা না এমনি ফাঁকি দিয়ে বলে দিলাম আর কি সুযোগ আসছে শয়তান আল্লাহকে বলে এক নম্বর চাওয়া শয়তান তিনটা আরজি পেশ করছে আল্লাহর কাছে বলেন আয় আগে মাথায় রাখতে হবে আমি কি বুঝাইতেছি বিদআত এত ভয়ঙ্কর কেন গুনাহ এটা বুঝাইতেছি শয়তান মালিককে বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন সূরা হিজির সূরা আরাফ দুই জায়গায় আছে আল্লাহ আমাকে একটা সুযোগ দেন একটু তরজমা করেন এরপরেরটা ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা দেখি আমার মতো ভুলে কে কে ছিল আল্লাহ আমাকে সুযোগ দেন কোন দিন পর্যন্ত তাহলে তো এক কোম্পানি দেখা যায় সব জোরে কোন তো আবার হায় হায় এতদিন পর্যন্ত কোরআন পড়ছি শয়তানের হিস্টোরি যা আছে সব শুনছি তালবিস ইবলিস পড়লে শয়তান সম্পর্কে আর কিচ্ছু অস্পষ্ট থাকে না কিন্তু শয়তানের এই মহাবাটপারি আমি এতদিন ধরতে পারি নাই আমার এক অভ্যাস হচ্ছে আমাদের বড়দের কিতাব মোতালা করা বিশেষ করে শেখুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম মুফতি তাকি ওসমানী দামাত বরকাতুহুল আলিয়া হাকিমুল উম্মতের কিতাব ইদানিং খুব ভালো লাগতেছে মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলের কিতাব অনেক নুকাত পাওয়া যায় বাচ্চাদেরকে বলি মাদ্রাসার ছাত্র যারা আমাদের আকাবির আসলাফদের কিতাব পড়বা বেশি বেশি বোমবাং কিতাব টিতাব বাদ দিয়া আকাবির আসলাফের কিতাব পড়া নূর আছে নূর কোরআন হাদিসের নির্যাস পাওয়া যায় এটা আমাদের আকাবিরদের কারামত আমি মনে করি তো মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলের কিতাবের মধ্যে শয়তানের এই মহাবাটপারি দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি
নিজে সত্যি কথা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে উঠছি যে এতদিন এটা জানতাম না শয়তান কি সুযোগ চাইছে জানো কিয়ামত পর্যন্ত সুযোগ চায় নাই শয়তান শয়তানের শব্দ কিয়ামত না শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আমাকে একটা সুযোগ দেন কোন দিন পর্যন্ত পুনরুত্থান দিবস পর্যন্ত ইলা ইয়াউমি ইউবাসুন যেদিন আপনি সবাই রে আবার উঠাবেন বলে কিয়ামত পর্যন্ত আর সবাই রে আবার ওঠানো এই দুই চাওয়ার মধ্যে পার্থক্য কি পার্থক্যটা বুঝেন কিয়ামত যখন হবে হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন দুইবার কয়বার প্রথম ফুয়ে সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলার হুকুমে দ্বিতীয় ফু দিবেন এটাকে বলে ইয়াউম ইউবাসুত আবার সবাই উঠবে ওই যে উঠছে এরপর আর কারো মৃত্যু হবে না জান্নাতি জান্নাতে জাহান্নামী জাহান্নামে মুমিন হইলে আযাব ভোগ করে আবার জান্নাতে কিন্তু আর মৃত্যু হবে না এই সময়টাকে বলে আবাদি খালিদিনা ফিহা আবাদা আবাদ আর আজালের পার্থক্য এটাই আজাল তো হচ্ছে মালিকের সিফত যার শুরুও নাই শেষও নাই আবাদ তো বান্দার সিফত যার শুরু আছে কিন্তু শেষ নাই বান্দা আর কোনোদিন মরবে না শেষ তার মৃত্যু শয়তান আল্লাহর কাছে চাইছে কি এইবার বুঝো রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই ইলা ইয়াউমি ইউবাসুন পর্যন্ত মানে কি ও জানে আবার যখন সবাইকে উঠায় ফেলবে আর মৃত্যু নাই তার মানে ও আস্তে করে এমন চিপায় এমন এক কথা বইলে দিছে যা আমি কোনোদিন মরতে চাই না কথা বুঝো নাই তোমরা সূক্ষ্ম বিষয় আমি মরতে চাই না এই জন্য কিয়ামত পর্যন্ত সুযোগ চায় নাই চাইছে কোন পর্যন্ত ইয়াউম ইউবাসুন পর্যন্ত পুনরুত্থান দিবস পর্যন্ত কারণ জানে ওই পর্যন্ত টিক্কা গেলে আর মরা লাগবে না মরার এমন ভয় পাইছে পাগলায় তো আল্লাহ জানে না এই সমস্ত ফাইজলামি তা আল্লাহ কয় যা তোরে সুযোগ দিয়া দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন যা দিয়ে দিলাম সুযোগ যা কিন্তু শোন তুই টাইম যেটা চাইছস ওইটা না ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম ওই টাইম নির্দিষ্ট কিয়ামত পর্যন্ত এরপরে আর বাঁচবি না শয়তান দেখছে আবদার তো পুরো হয়েছে কিন্তু হাফ কিছে মরা লাগবে টাইম পাইছে লম্বা কিন্তু কি লাগবে মরা লাগবে কয় আল্লাহ আপনার বান্দার উপর ক্ষমতা চাই আপনার বান্দার উপর ক্ষমতা চাই দুই নম্বর আবদার আল্লাহ বলেন যা দিয়ে দিলাম ক্ষমতা বুখারী রেওয়ায়তে আসছে নবী আলাইহিসসালাম বলেন 2038 নম্বর রেওয়ায়ত ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরা দম আল্লাহ শয়তানকে ক্ষমতা দেওয়ার পর শয়তান এমন ক্ষমতা পাইছে যে বান্দার রক্তের যে রেশা আছে সব রগে রগে শয়তান সব গোটা শরীরে দৌড়াইতে পারে এই সুযোগ শয়তান পায়া গেছে পায়া শয়তান মনে মনে তার চিন্তা আরে আমি তো একজনের ভিতরে ঢুকুম বনি আদম তো হাজার হাজার লাখ লাখ হয়ে যাবো বাকিগুলোর কে সামলাই আমি একটার ভিতরে ঢুকলে তো আরেকটাই মসজিদে যাইবো গা ওটার ভিতরে ঢুকলে তো আরেকটাই সেজদায় যাইবো গা আমি এক লাখ কেমনে সামলাবো তা আরেকটা সুযোগ চাইছে আল্লাহর কাছে লাস্ট চান্স আল্লাহ আরেকটা সুযোগ চাই আল্লাহ তো জানে ওর ভেতরে কি ঘুরতেছে তো আল্লাহ বলে যা বনি আদমের যেমন সন্তান হবে তোরও এমন সন্তান হবে শয়তান লাভ দিয়ে ওইটাই কয় ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সূরা আরাফ আয়াত ছিল আল্লাহ তয়েলে কাহিনী জমে গেছে খেলা এবার জমে গেছে এবার খেলা হবে আমার সন্তান আছে ওদের সন্তান আছে সন্তান সন্তান লাগে যাবে এইবার খেলা হবে আস কে কয় আরে কথা বলে না কে বলে হযরত আদম আলাইহিসসালাম এগুলা শুইনা চিন্তায় পড়ে গেছে হায় আমার সন্তানের কি হবে তা আদম আলাইহিসসালাম চিন্তা করছেন শয়তান তো অবাধ্য বান্দা ও তিনটা মঞ্জুর করাই লইল তা আমি বাধ্য বান্দা কেন পারবো না হযরত আদম আলাইহিসসালাম এবার হাত উঠাইছেন আল্লাহ আমারও একটু সুযোগ দেন আমার সন্তানের কি হবে তো আল্লাহ তাআলা বলেন যান আপনারও সুযোগ দিলাম আপনার সন্তান আমল করবে একটা নেক করবে একটা আমি ওর আমল নামায় উঠাইয়া দিব দশটা গুনা করবে একটা উঠবে একটা বলেন নেকি কয়টা উঠবে কয়টা আরে করছে কয়টা উঠবে কয়টা গুনা করছে কয়টা উঠবে কয়টা মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা ওয়ামান জা আবিস সাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন
বলেন নেকি একটা উঠবে কয়টা গুনাহ একটা উঠবে কয়টা হযরত আদম আলাইহিস সালাম এই সুযোগ পায়াও চিন্তিত আদম আলাইহিস সালামের ভিতরের চিন্তা কি চিন্তা হইল আমার সন্তান নেকি করবে একটা পাইবে 10টা গুনাহ করবে একটা পাইবে একটা তা আমার সন্তান তো গুনাহ নেকি যে করবে ওর যে অবস্থা নবী তো আন্দাজ করতে পারছেন অত মেসির লয়ে ব্যস্ত থাকবো ওর নেকি করব কোন সময় অত নেইমারের লয়ে ব্যস্ত থাকবো ওর নেকি করব কোন সময় ধরলাম নেকি করছে একটা ধরলাম নেকি করছে আমলনামায় উঠছে কয়টা আহা কথা বলা লাগবে কিন্তু শয়তান গুনাহ করাইছে 20টা এখন কে জিততে গেল কে জিতলো আদম আলাইহিস সালামের ভিতরে এই জিনিস ঘুরতাছে আল্লাহ তো জানেন আদমের ভিতরে কি ঘুরে আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর আল্লাহ বলেন হ্যাঁ কিছে বলেন বলে আল্লাহ আরেকটা সুযোগ দেন তো আল্লাহ তাআলা বলেন জান জান আপনি এত ডরায়েন না আপনার সন্তানরে দিয়ে ও এত গুনাহ করাইতে পারবে না আমি আপনার সন্তানদেরকে চারদিক থেকে ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখব লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি يحفظونه من أمر الله চারদিক থেকে হাদিসে আসছে ফেরেশতারা চারদিক থেকে বান্দাকে এমন ভাবে বেষ্টন করে রাখে খাবারের মধ্যে মাছি বসলে আমরা যেভাবে তাড়ায়া দেই ফেরেশতারা শয়তানকে ওইভাবে তাড়ায়া দেয় কিন্তু আদম আলাইহিস সালামের ভিতরে চিন্তা ঢুকছে আরেকটা কি চিন্তা যে আমিও তো নিরাপদ জায়গা জান্নাতে আসিলাম কিন্তু শয়তান তো দূর থেকে আমারে ওয়াসওয়াসা দিয়ে দিছে আমার সন্তানকে ফেরেশতারা চারদিক থেকে গড়াও করে রাখবে সন্তান শয়তান যদি দূর থেকে ওয়াসওয়াসা দিয়ে দেয় পাওয়ার রিমোট কন্ট্রোল দিয়েই তো বোঝা যায় দূর থেকে যে পাওয়ার দেওয়া যায় আরে কথা বলে না যদি শয়তান দূর থেকে পাওয়ার দিয়ে দেয় তো আদম আলাইহিস সালামের ভিতরে এই গন্ডগোল চলতেছে আল্লাহ তাআলা তো জানেন বন্ধুর ভিতরে কি ঘুরতেছে তো আল্লাহ ডাক দিছেন দোস্ত কি চান আরেকটা সুযোগ চাই বলে জান জান সুযোগ দিলাম আপনার সন্তান সারা জিন্দেগি গুনাহ করবে 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 জীবনের শেষ মুহূর্তে তার ভুল বুঝতে পারে যদি আমাকে বলে রব্বানা আমি ভুল করেছি জান জান আমি আপনার সন্তানের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব আদম আলাইহিস সালাম খুশি এইবার যাক পাইলাম যেই আদম আলাইহিস সালাম এই সুযোগ পাইয়া গেছে শয়তান লাভ দিয়া দাঁড়াইছে যে আপনার বান্দারে যদি এই খাতির করবেন আপনি সব মাফ করেই দিবেন তো আমার এই তিন সুযোগ দিছেন কোন কামের লইগা বুঝছেন নি কথা এত সুযোগ যেহেতু দিবেন তো আমার এই তিন সুযোগ কি দিলেন এটা বুঝলাম না ঠিক আছে শুনেন আপনি তো আপনার সন্তানকে তওবা করলে মাফ করবেন না তো শুনেন আমি আপনার বান্দাকে দিয়া সন্তান না বান্দা আমি আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে কথা বুঝেন নাই শয়তান আখেরি চ্যালেঞ্জটা কি দিয়ে দিছে আমি আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে তওবা করলেই তো মাফ করবেন এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে মুহাক্কিকিনরা অস্থির হয়ে গেছেন আরে কি এমন গুনাহ আছে যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না খুঁজতে খুঁজতে পাইছে ওই গুনার নাম হচ্ছে বেদাত ওই গুনার নাম কেন বেদাত করে কেউ তওবা করে না কেন গুনাহ করলে না তওবা করবে যে ওরস করতেছে ও কি গুনাহ মনে করে করতেছে না সওয়াবের আশায় সওয়াবের আশায় না করলে তো বেদাতই হইতো না যে জশ্ন জুলুসের মিছিল করতেছে ও সওয়াবের আশায় করতেছে না গুনাহ মনে করে করতেছে তো সওয়াবের আশায় করলে ও তওবা করবে কোন কাজের জন্য ও তো তওবা করবে এইবার গরু একটা দিছি আল্লাহ মাফ করে দিও দুইটা দিতে পারলাম না কথা কয় না অত জশ্নে যিশুল মিলিছে মিছিলে যায় তওবা করবে আল্লাহ পেট খারাপ ছিল জিলাপি একটা খাইছি দুইটা খাইতে পারলাম না মাফ করে দিও অত তওবা করে এই জন্য অত ওই যে আশুরার মিছিলে তওবা করবে এই জন্য আল্লাহ কালা মুরগি একটা দিছি দুইটা দিতে পারলাম না হুসাইনের কোরবানি আমি পারলাম না আল্লাহ তুমি মাফ করে দিও কারণ ও এই যত আকাম করতেছে অত গুনাহ মনে করে করতেছে না গুনাহ মনে করলে করলে তো আর বেদাত হইতো না অত করতেছে সওয়াব মনে কইরা তো নামাজ পড়া কেউ নিজেরে মনে করে যে আমি অপরাধ করছি এই জন্য তওবা করতে হবে বলেন হ্যাঁ নামাজের পরেও তওবা আছে কি জন্যে যে পারফেক্ট ভাবে করতে পারি নাই এই জন্য কিন্তু ওরা তো এটাও করে না অত মনে করে আমি খুব ভালো করছি তো এইটা ওই যে বেদাত এত মারাত্মক গুনাহ কেন ওলামায়ে কেরাম এই ব্যাপারে এত কঠোর কেন নবী আলাইহিস সালাম এত কঠোর কারণ
বান্দা এই একটা গুনাহ আছে যে গুনাহ করার পর আল্লাহর যে মাগফিরাতের বিশাল বিস্তৃত জায়গা ওই জায়গায় সে ঢুকতে পারে না কেন তার তো তওবা করার সুযোগ আসে না এটা হচ্ছে একটা দিক বুঝাইলাম বেদাত কেন এত ভয়ঙ্কর গুনাহ চলে চলেন আরেকটা দিক বুঝি এটা খুব বেশি ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে আচ্ছা আগের কথা কি বুঝে আসছে সবার না বুঝলে কোন আবার কই হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আমি শুরুতে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি তিনটা বিষয় বলবো এখন আপনাদের সামনে কয় বিষয় বেদাত কেন এত ভয়ঙ্কর গুনাহ তিনটা বিষয় দিয়ে বুঝাইতে চাই তিনটারে একসাথে আর কি এক পটলা শুরুতে আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা মায়েদা আয়াত 66 কত এই আয়াতে আল্লাহ কি বলতেছেন নবীকে ডেকে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহ তাআলা রাসূলকে ডেকে বলছেন কাকে প্রিয় রাসূলকে ও আমার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা আসছে আপনি সব আপনার উম্মতের কাছে পৌঁছায়া দেন কতটুকু পৌঁছাইতে বলছেন আল্লাহ বলেন সবাই বলেন কতটুকু দুই একটা ছাড়া দুই একটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়েন না দুই একটা কি আজানের আগে দুরূদ শরীফ পড়া এটা একটা আমল এটা পৌঁছায়েন না কথা বলেন ওরস করা একটা জরুরি আমল এটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়েন না চুপ করে রয়েছে সবাই কি বিশ্বাস করতেছেন নাকি আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে হুকুম করতেছেন আপনার কাছে আমি যা নাজিল করছি আপনি সব পৌঁছায়া দেন হাত পৌঁছাইতে বলছেন না ফুল কিছু রাইখানা পুরা ওয়া ইন লাম তাফআল নবী আপনি যদি পুরোপুরি না পৌঁছান তো মনে রাখবেন কঠিন কথা মনে রাখবেন ফামা বাল্লাগতা রিসালাতা আপনি রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেন নাই আমার কাছে মনে হয় কি জানেন এই ধমকটা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে দেন নাই কারণ আল্লাহ তো জানেনই তার নবী পুরোপুরি দায়িত্ব আদায় করবেন তো ধমকটা আল্লাহ কাদেরকে দিচ্ছেন একটু বুঝেন আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে ঝি মাইরা বউ বুঝায় বলেন আমার সাথে ঝি মাইরা বউ বুঝায় মানে বুঝেন না মানে হইল বউয়ের সাথে রাগ করছে তো বউরে কিছু কয় না ডায়েরি কিছু ধরে লয় তত সমস্যা তো ঘরে যায় কি করেন নিজের মেয়েরে ধমকায় থাপ্পড় দেয় আসলে কি মেয়ের সাথে রাগ না রাগ বউর সাথে তো মেয়েরে কেন ধমকায় বউরে বুঝায় মেয়ে হইলো আমার নিজের মেয়ে অরে আমি ছাড়ি না তুই তো আরেকবার মাইয়া তোরে ছাড়ো এডারে বলে ঝি মাইরা কারে বুঝায় তো আল্লাহ তাআলা রসুলকে ধমক দিয়া যেন ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে মৌলবি তোম ঘরে কইতেছে আই আমি আমার রসুলরে ছাড়ুম না বলছি তুই মৌলবি ছেড়া দেমো কিছু গোপন করবি কিছু ছাড়বি সময় ভালো না সব কিছু বলার মতো পরিবেশ নাই আরে বোকা আল্লাহ জানেন কোনটা বলার পরিবেশ আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ এমন কিছু নাজিল করেন নাই যেটা কিয়ামত পর্যন্ত বলার মতো পরিবেশ নাই আমার নবী এমন কিছু বলেন নাই যেটা কিয়ামত পর্যন্ত বলার পরিবেশ নাই আজকে আমাদেরকে অনেকে হিতাকাঙ্ক্ষী হয়ে নসিহত করেন যে বাবারে সময় ভালো না এগুলো একটু না বললে কি হয় চুপচাপ থাকলে কি হয় তা আমি বিনয়ের সাথে জবাব দেই বাজান সময় ভালো না বলেই তো বলা দরকার রোগী না হইলে তো চিকিৎসার দরকার ছিল না রোগী আছে বলেই তো চিকিৎসার দরকার এখন আরো বেশি বলা দরকার উম্মতের আল্লাহর নবীর উম্মত ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উম্মত শিরিক করবে তুমি নিজের পেট বাঁচানোর জন্য চুপচাপ থাকবা নবীর উম্মত শিরিকের মধ্যে বিদআতে জড়াবে তুমি চুপচাপ থাকবা নবীর উম্মতকে শেষ করার জন্য ইসলাম বিদ্বেষী অপশক্তি চক্রান্তে মাতবে তুমি চুপচাপ থাকবা নবীর উম্মত ও শুনো আল্লাহর নবীর খতম নবুয়তের মুকুট নিয়া গাদ্দার মুরতাদ বেঈমানরা টানাটানি করবে তুমি পিঠ বাঁচানোর জন্য চুপচাপ থাকবা বাঁচতে পারবা না বাঁচতে পারবা না দুনিয়ায় জেল জুলুম পাও নাই দুনিয়ায় হয়তো
দুনিয়ায় হয়তো জেল জুলুম থেকে বেঁচে গেছো দুনিয়ায় হয়তো কারো চক্রাঙ্গারি থেকে বেঁচে গেছো দুনিয়ায় হয়তো কারো নির্যাতন থেকে বেঁচে গেছো এই বাচ্চা বাচ্চা নয় আসল ধরা অপেক্ষা করছে কথা বলেন ঠিক কি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين কয় কথা বলবো বলছিলাম তিন কথার একটা গেল মনে রাখেন যে আল্লাহ নবীকে বলেছেন আপনার কাছে আমি যা পৌঁছাইছি আপনি সব পুরোপুরি পৌঁছায়া দেন মনে থাকবে ইনশাআল্লাহ এক নাম্বার কথা দুই নাম্বার কথা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম বিদায় হজের মধ্যে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন এরে আমার সাহাবীরা আমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন যা যা নাযিল হয়েছে আমার উপর আমি কি এই সব কিছু তোমাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছাইছি সোনালী যুগের সমস্ত সোনালী মানুষেরা একসাথে স্বীকৃতি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পুরোপুরি পারে আমাদের কাছে পৌঁছাইছেন তখন আল্লাহর রাসূল আসমানের দিকে আঙ্গুল উঠায়া তিনবার বলেছেন আল্লাহুম্মা শাদ আল্লাহুম্মা শাদ আল্লাহুম্মা শাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমাকে যাদের কাছে পৌঁছাইছেন ওরা বলছে আমি আমার দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করছি জিব্রাইল আমিন আসলেন নবী আলাইহিস সালামকে সালাম দিয়া বলতেছেন কানে কানে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানাইছেন আল্লাহও সাক্ষী আছেন আয়াত নাযিল হয়ে গেল সূরা মায়েদা তিন নম্বর আয়াতের একটা টুকরা বলেন কোন সূরা কত নম্বর আয়াত আগেও গেছে সূরা মায়েদার এক আয়াত কত নম্বর 67 মনে রেখেন আয়াত নাযিল হয়ে গেল টুকরা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা পুরো আয়াতের তরজমা করছি না আমি শুধু সংক্ষেপে একটা কথা বলি আল্লাহ ঘোষণা দিলেন আজকে দিন কমপ্লিট বলেন সবাই বলেন আজকে দিন কমপ্লিট ওই বিদায় হজের ওই মাঠেই নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন আরে আমার সাহাবীরা আলা ফালিউবাল্লিগি শাহিদুল গায়ব তোমরা এখানে যারা আছো উপস্থিত আমার কথাগুলো যাদের কাছে পৌঁছেছে যারা অনুপস্থিত তোমরা সবাই আমার এই কথাগুলো তাদের কাছে পৌঁছায়া দাও এটা হচ্ছে তিন নম্বর কথা বলেন কয় নম্বর কথা আল্লাহর নবী কাদেরকে বলেছেন কি বলেছেন উপস্থিত যারা আছো আমার কথাগুলো অনুপস্থিতদের কাছে পৌঁছায়া দাও তাহলে কয় কথা হইল কয় কথা হইল বলেন এক নম্বর আজকে দিন কমপ্লিট বলেন এক নম্বর আজকে দুই নম্বর আল্লাহ রসুলকে বলছেন আপনার কাছে আমি যা নাযিল করেছি সব পৌঁছায়া দেন তিন নম্বর আল্লাহ আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন আমি তোমাদের কাছে যা পৌঁছাইছি তোমরা অনুপস্থিতদের কাছে পৌঁছায়া দাও মানে থাকবে ইনশাআল্লাহ কয় কথা বললাম বলেন কয় কথা বললাম আসলে আমাদের আলোচনা চলছে কি বিদআত কেন এত ভয়ঙ্কর মনে আছে তো এইবার আসেন ও দোস্ত আপনি ভাবছেন আপনি একটা বিদআত করছেন কি আসে যায় একটু খিচুড়ি তো বানাইছেন সবে বরাতে দুইটা রুটি আর হালুয়াই তো বানাইছেন আপনার কাছে ব্যাপারটা খুব হালকা মনে হইতে পারে কিন্তু আপনি এই দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করেন আপনি এক একটা বিদআত করছেন মানে হচ্ছে আপনি আল্লাহকে বলছেন ও আল্লাহ আপনি একটা মিথ্যুক কেন আপনি বলেছেন আজকে দিন কমপ্লিট এই কথা আপনি মিথ্যাবাদী বলে কি মিথ্যা বললাম বলে ওরস তো একটা দিনের গুরুত্বপূর্ণ বিষয় অথচ আপনি কোরআনে ওরসের কথা বলেন নাই না বইলেই বলে দিলেন দিন কমপ্লিট আপনি মিথ্যাবাদী নাউযু বিল্লাহি মিন যালিক আপনি এক একটা বিদআত করছেন মানে আপনি আল্লাহকে মিথ্যাবাদী বলছেন দুই নাম্বার আপনি এক একটা বিদআত করছেন মানে আপনি নবীকে বলছেন ও রাসূল আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছিলেন
আপনার কাছে যা যা নাযিল হইছে সব উম্মতের কাছে পৌঁছায়া দিতে আপনি আপনার দায়িত্ব অবহেলা করেছেন বলে কি করলাম বলে কই জশনে জুলুসের মিছিলের কথা দাঁড়ায় দাঁড়ায় আলাফা আলাফা মিলাদার জিকির করার কথা এগুলো তো দ্বীন আর শরিয়া মুহররমে আশুরায় মিছিল তাজিয়া এগুলো তো দ্বীন আর শরিয়া আজানের আগে ওই দুরূদ শরীফ পাঠ করা এগুলো তো দ্বীন আর শরিয়া ওরসের ডেক এগুলো তো দ্বীন আর শরিয়া কই আপনি তো বললেন না সুতরাং আল্লাহ আপনাকে জানাইছেন আপনি জানেন নাই না জানায়া ফামা বাল্লাগত রিসালাতা আল্লাহর বক্তব্য অনুযায়ী আপনি রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেন নাই নাউজুবিল্লাহ একটু আস্তে কইলে হয় না ও দোস্ত তুমি এক একটা বিদআত করছো মানে আল্লাহকে বলছো মিথ্যাবাদী এক একটা বিদআত করছো মানে নবীকে বলছো অযোগ্য অবহেলা নবী অবহেলা করেছেন আমাদের কাছে দিন পৌঁছান নাই তিন নাম্বার তুমি এক একটা বিদআত করছো মানে সোনালী যুগের সোনালী মানুষ খাইরুল করুন নবী বলেছেন শ্রেষ্ঠ মানুষ যারা আল্লাহ বলেছেন যাদের কপালে সেজদার চিহ্ন দেখবা বলে এটা তো বাহিরে ফিটফাট ভিতরে সদরঘাটনি আল্লাহ বলেন ওদের ভিতরে এক নাম্বার উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া বলে তাদের সাথে আপনার মুআমালা কেমন বলে ওদের মুআমালা যেমন বলে ওদের মুআমালা কি বলে ওরাও আমার উপর রাজি আমিও ওদের উপর রাজি ওদের জন্য জান্নাত তৈরি করে রাখছি সূরা তাওবা আয়াত 100 ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم কথাকার এই তুমি এক একটা বিদআত করছো মানে সাহাবীদের প্রত্যেক সদস্যের দিকে অভিযোগের আঙ্গুল তুলছো ও আবু বকর ও উমর ও উসমান ও আলী আল্লাহর নবী তোমাদেরকে বলেছিলেন তোমাদের কাছে আল্লাহর নবী যা পৌঁছাইছেন এগুলো দুনিয়ার সবার কাছে পৌঁছায় দিতে তোমরা তোমাদের এই দায়িত্বে অবহেলা করেছ ঠিকঠাক মতো আদায় করো নাই বলে কই করলাম না কই তোমরা তো ওরসের কথা বললে না তোমরা তো জশনে জুলুসের মিছিলের কথা বললে না তোমরা তো ওই আশুরার তাজিয়া মিছিলের কথা বললে না আরো কত কিছু বলো নাই তোমরা তোমাদেরকে দেওয়া দায়িত্ব নবীর পক্ষ থেকে এই দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করো নাই আরো আসতে পারে নাউজুবিল্লাহ আরে জালিম জালিম কাদের কি নিয়ে কথা বলছো তুমি জানো এরা সাহাবি এরা আল্লাহর ভালোবাসা এরা নবীর ভালোবাসা এরা আমাদের ভালোবাসা কাদের কি নিয়ে কথা বলছো তুমি সাহাবি চিনো আমি দুইটা হাদিস শোনাই সাহাবিদের সম্পর্কে ওদের ভূমিকা কেমন ছিল দ্বীনের ব্যাপারে ওরা দ্বীন কিভাবে আঁকড়ে ধরেছে আল্লাহর নবী যা ছেড়েছেন তা কিভাবে ছেড়েছেন সহিহ মুসলিমের একটা রিওয়ায়েত 2090 নম্বর রিওয়ায়েত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনাকারী আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বাল ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ খাতামান মিন যাহাবিন ফি ইয়াদি রাজুল فنزعه فطرحه ثم قال يعمد أحدكم إلى جمرة من النار فيجعلها في يده حضرت عبد الله بن عباس بولت نبي عليه السلام ایک دن আমাদের একজনের হাতের মধ্যে একটা সোনার আংটি দেখতে পাইলেন কি দেখতে পাইছেন সোনার আংটি নবী দেইখাই সোনার আংটিটাকে فنزعه فطرحه মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি অন্যায় দেখছো হাত দিয়া পাল্টায়া দাও প্রতিরোধ না তাগয়ির মানে মোকাবেলা না তাগয়ির মানে মোকাবেলা না তাগয়ির মানে তাবদিল ও গানের অনুষ্ঠান করে তুমি মাহফিলের অনুষ্ঠান করো এটা হচ্ছে তাগয়িরের অর্থ তাবদিল তো নবী আলাইহিস সালাম তাবদিল করছেন কেমনে বলে ফানাযাহু ফাতরাহা নবী আলাইহিস সালাম সোনার আংটিটা খুইলা নিক্ষেপ করে ফেলে দিয়েছেন এরপর কি বললেন ইয়ামাদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার ফায়াজআলুহা ফি ইয়াদি কেউ কি এমনটা চাইবে
যে তার হাতের মধ্যে জাহান্নামের একটা জ্বলন্ত অঙ্গার হাতে নিবে তার মানে কি নবী বুঝাইতে চাইলে কেউ পুরুষ যদি সোনা ব্যবহার করে সে যেন জাহান্নামের জ্বলন্ত অঙ্গার ব্যবহার করতেছে ও দোস্ত জাহান্নামের জ্বলন্ত অঙ্গার জান্নাতে গিয়ে ব্যবহার করবে কথা কোন ওই যে এক বিড়িখোর বিড়িখোর হুজুরের ওয়াজ শুনছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন জান্নাতে যা বলবা তাও পাইবা যা বলতে পারো নাই মন চায় তাও পাইবা হেলাপ দিয়ে খুশি হয়ে গেছে হুজুর তাইলে সিগারেটও খাওয়ান যাইব তো হুজুর কহা খাওয়া যাইব তবে আগুনটা ধরনের জন্য জাহান্নামে ঢুকা লাগবে এখন বলেন নবী আলাইহিস সালাম যে বললেন স্বর্ণের আংটি পরা পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা যেন হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার নেওয়া এই জ্বলন্ত অঙ্গার কই লইব জাহান্নামে না জান্নাতে কথা বলে না তার মানে নবী বলছেন যে সোনা ব্যবহার করবে পুরুষ ওই পুরুষ কই যাবে এই কথা বলে নবী আলাইহিস সালাম চলে গেছেন ফাকিল আলির রাজুল বাদামা যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজ খাতামাক ওয়ান্তাফি বিহি নবী আলাইহিস সালাম চলে যাওয়ার পর ওই সাহাবীকে কেউ একজন বললেন ও ভাই তুমি তোমার আংটিটা উঠায় লও আংটিটা উঠায় লও পইরো না কিন্তু এর দ্বারা তো তুমি উপকৃত হতে পারো বিক্রি করে টাকাটা ব্যবহার করতে পারো ওই আংটিটা তোমার বৌরি দিয়া দিতে পারো আসলে তো কথা সহি না যায়স তো কিছু না আংটি বিক্রি করে টাকা তো ভোগ করা যাবে বিবিকে তো দেওয়া যাবে নাকি কিন্তু আল্লাহর নবীর সাহাবিয়ারা সাহাবি কি বলেন জানেন আল্লাহু আকবার লা ওয়াল্লাহি লা ওয়াল্লাহি লা খুযুহু আবাদা ওয়াকাদ তারাহুহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 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 কখনো না আমার নবী যেই জিনিসকে ছুঁড়ে মেরেছেন আমি ওটার দিকে কোনোদিন হাত বাড়াবো না এর নাম সাহাবি তারা দিনকে এইভাবে ধরেছেন নবী যেটা ছেড়েছেন এইভাবে ছেড়েছেন আরেকটা ঘটনা শোনায় আমি আমার আরেক কথার দিকে চলে যাব ইনশাআল্লাহ হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নাম শুনছো আল্লাহর বান্দারা হ্যাঁ নবী আলাইহিস সালামের কি হন বলে না চাচাতো ভাই আপন চাচাতো ভাই নবী আলাইহিস সালামের অনেক চাচা ছিলেন না আবু জাহেল তো একজন তাই না আবার জিও কয় আবু জাহেল এলাকার চাচা আপন চাচা ঠিক আছে আপন চাচা হইল আবুল আহিব্বা আব্দুস শামস আব্দুল উজ্জা নওফল হামজা আব্বাস আব্দুল মুত্তালিব এ ইনারা হইলেন আবু তালিব ইনারা হইলেন আপন চাচা আর আবদুল্লাহ তো বাবা আবু জাহেল কি না আপন চাচা তো আবু তালিবের চার ছেলের এক ছেলে জাফর ইবনে আবি তালিব আরেকজন তালি তো ছোটবেলা থেকেই নবী আলাইহিস সালামের সঙ্গে থাকে জাফরের বড় মহাব্বত নবী আলাইহিস সালামের সাথে খুব ভালো করে বুঝো যুবক তোমার মতো এক যুবকের কথা শোনাচ্ছি হযরত জাফর ইবনে আবি তালিবের বড় মহাব্বত নবী আলাইহিস সালামের সাথে মুহাদ্দিসিনরা লেখেন এই মহাব্বতের অনেক কারণ এক তো কারণ জাফরের সুরত নবী আলাইহিস সালামের সাথে মিলত জাফরের চলন বলন কথাবার্তা ঢং ঢং নবী আলাইহিস সালামের সাথে মিলত স্বভাব চরিত্রও মিলত এটা হচ্ছে মহাব্বতের এক কারণ আরেক কারণ হচ্ছে নবী আলাইহিস সালাম আবু তালেবের বাড়িতেই তো বড় হয়েছেন তো শৈশব কৈশোর যৌবন একসাথে কেটেছে এটাও মহাব্বতের আরেকটা কারণ আরেকটা কারণ হচ্ছে এক রক্ত আপন চাচাতো ভাই এটাও মহাব্বতের আরেক কারণ কিন্তু সবচেয়ে বড় শক্তিশালী কারণ হচ্ছে একজন নবী আরেকজন তার উম্মত এই মহাব্বতের চেয়ে শক্তিশালী মহাব্বত আর কোনোটা হইতে পারে না কথা ঠিক কিনা হ্যাঁ এর চেয়ে যদি শক্তিশালী মহাব্বত হয় তাহলে করোনা আসবে দুর্ভিক্ষ আসবে কেন আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره দুর্ভিক্ষ সাদে আসে নবীর সুরত বাদ দিয়া মেসির গেঞ্জি গায়ে দাও দুর্ভিক্ষ সাদে আসে কালিমা খচিত পতাকা বাদ দিয়া ওই কি সাদা আর নীল পতাকা আসমানে উড়াও তাও বিজয়ের মাসে নির্লজ্জ বেহায়া পতাকা আঙ্গ মৌলবিগের কম আমরা স্বাধীনতা বিরোধী আত্মমর্যাদাহীন উন্মাদ জাতি বিজয়ের মাসে হয় লাল সবুজের পতাকা উঠাইতা আর না হয় কালিমা খচিত পতাকা উঠাইতা তুমি তো দেশকেও ভালোবাসো না
ইমানকেও ভালোবাসো না যদি ইমানকে ভালোবাসতা মেসির জয়ে আনন্দ মিছিল বের করতা না তুমি তো আনন্দ মিছিল বের করতা তোমাদের ভাই তালেবানদের বিজয়ে যখন ওরা আমেরিকারে কুত্তার মতো পিটায়া বিদায় করছিল তুমি যদি ইমানদার হইতা তখন তোমার নেইমারের পরাজয়ে তুমি কান্তা না তুমি তো ওই রোহিঙ্গা বোনের ওই বিবস্ত্র বিধ্বস্ত মুখটা দেখা তার ক্ষতবিক্ষত দেহটা দেখা তোমার চোখে পানি আসতো ওইটা তোমার পানি আসে না কাশ্মীরে বোনকে দেখা পানি আসে না গা ফিলিস্তিনের রক্তাক্ত ভাইকে দেখা পানি আসে না তোমার পানি আসে নেইমারের কান্না দেখা পোড়া কপাল পোড়া কপাল নির্লজ্জ বেহায়া উন্মাদ জাতি কথা বলেন ঠিক কিনা হযরত জাফর ইবনে আবি তালিব নবীর সাথে খুব খাতির নবী আলাইহিস সালাম বললেন জাফর সঙ্গীদেরকে নিয়ে হিজরত করে চলে যাও হাবশায় নরম দিলের মানুষ ছিলেন তো নবী আলাইহিস সালাম তার কাছে সাহাবায়ে কেরামকে পাঠায় দিয়েছেন হযরত জাফরের তখন কেমন লাগে নবীরে ছাইড়া যাইতে এটা আমরা বুঝব না সামান্য আপনজনকে ছাইড়া হজে যায় 20 দিনের জন্য কলিজা ছেড়ে যায় আর জাফর নবীকে ছাড়া যাবে সাহাবায়ে কেরাম নবীকে ছেড়ে যাওয়া আলাদা হওয়া এটা তাদের জন্য কত কষ্টের আমরা বুঝব না আরে ওমরের মতো এত শক্ত হৃদয়ের মানুষ শক্ত হৃদয় না দ্বীনের ব্যাপারে শক্ত হৃদয় নরম ছিল দ্বীনের ব্যাপারে কত শক্ত হায় নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়া যায় শয়তান এত ডরান ডরায় ওই রাস্তা বাদ দিয়ে আরেক রাস্তায় যায় মাঝখানে একটা চুটকি শোনাইলে এর মধ্যে একটু রেস্ট লয়ালো চুটকি শোনাইতে শোনাইতে মসজিদে নবমীতে একটা গেট আছে বাবে ওমর ওমর গেট সৈয়দিনা ওমর হয়তো ওদিক দিয়ে আসা যাওয়া করতেন স্মৃতি হিসাবে ওই গেটটা লাগাইছে শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেটটা দিয়ে ঢুকে না ওমর এদিক দিয়ে গেছে ঢুকুম না তারবের এক সাহিত্যিক বড় আজীব এক চমৎকার চুটকি লেখছেন লতিফা ওমর আল্লাহ আপনার উপর রহম করেন আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তা দিয়ে চলতেন শয়তান ওই রাস্তায় চলতো না আর আজকে আপনি মারা গেছেন এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটে না আহা সেই ওমরের মতো মানুষ বলে নবী আলাইহিস সালাম ইন্তেকাল করছেন কেউ যদি মুখে শুনি লাদরাপ্ত নৌকা একটা কোপ দিয়ে গর্দান ফলাই দেবে কারণ এটা বিচ্ছেদ সইতেই পারতেছে না গড়াগড়ি চলছে মদিনায় গড়াগড়ি এক সাহাবী দৌড়ে চলে গেছেন খেজুর বাগানে যায় আসমানের দিকে তাকায় চিৎকার করে করে বলছেন ও আল্লাহ যে চোখ দিয়ে প্রিয় হাবিবকে দেখবো না আল্লাহ এই চোখ চাই না লয়ে যাও হাদিসের কথা রুব্বা শাসিন মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা আল্লাহর বহু বান্দা এমন আছে কাপড় চোপড় ঠিক নাই দাড়ি চুল ঠিক নাই এলোমেলো অবস্থা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেলায় কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা আল্লাহর কাছে কোনো আবদার করলে আল্লাহ পুরা করে দেয় আল্লাহ তাআলা ওই সাহাবীর চোখ সাথে সাথে উঠায় লয়ে গেছে সাহাবায়ে কেরাম নবী থেকে বিচ্ছেদ এটা কোনোভাবেই সহ্য করার মতো ছিল না তারা তো দেখার জন্য পাগল হয়ে থাকতো কিছু সাহাবি নবী আলাইহিস সালামের হুজরার কোনায় এসে দাঁড়ায় থাকে দিনের বেলা নবী আলাইহিস সালাম প্রায় দেখেন এরা খাড়ে থাকে কি ব্যাপার তোমরা কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করো না এমনি দাঁড়ায় থাকো কি ঘটনা কি তো সাহাবি কি বলেন জানেন ইয়া রাসূল আল্লাহ কিছু জিজ্ঞেস করতে তো আসি না তো কি জন্য আসো আসে আপনি কখন বের হবেন একটু দেখার জন্য পরে তখন কেমন লাগতেছে একজন সাধারণ সাহাবির তো কলিজা ছেড়ে যাওয়ার কথা আর জাফরের মতো মানুষ এত আন্তরিক নবীর সাথে সেই জাফর নবীকে ছেড়ে কিভাবে যাবে কিন্তু সাহাবায়ে কেরাম নিজের আবেগ নিজের চাওয়া ইচ্ছাকে সবসময় কোরবানি দিয়েছেন শরীয়তের চাওয়ার কাছে আল্লাহর নবীর হুকুমের সামনে কোনো কথা নাই অভিযুক্ত নাই নাই অনুযুক্ত পর্যন্ত ছিল না হযরত জাফর রওনা হয়ে গেছেন হাবশার উদ্দেশ্যে লম্বা হিস্টোরি আপনারা জানেন বহু কষ্টের পর একটা সেটিং হয়েছে জাফরের সঙ্গীদের হাবশায় এর মধ্যে নবী আলাইহিস সালাম চলে গেছেন মদিনায় হিজরত করে ষষ্ঠ হিজরি সন্ধি হইল সপ্তম হিজরিতে নবী আলাইহিস সালাম জাফরকে বললেন জাফর সঙ্গীদেরকে নিয়ে মদিনায় চলে আসো হযরত জাফর 40 জন সঙ্গী সহ মদিনার দিকে রওনা যেদিন খুব ভালো করে খেয়াল করেন যেদিন হযরত জাফর মদিনায় ঢুকেন সপ্তম হিজরি যেদিন ঢুকেন ওই দিন মুসলমানদের এক বিশাল বিজয় অর্জিত হয়েছে সেটা হচ্ছে খায়বরের কেল্লা জয় হয়েছে কি কি এটা এই অনুভূতি আমাদের নাই আমরা বুঝবো না ধরেন একটা দেশ স্বাধীন হয়েছে এই খুশি যেমন মুসলমানদের জন্য খায়বরের কেল্লা বিজয় এমনটাই আনন্দের
আচ্ছা সাহাবায়ে কেরাম আনন্দ যেমন পাইছেন পাইছেন রাষ্ট্রনায়ক হিসাবে সেনাপতি হিসাবে নবীর আনন্দের মাত্রাটা কত উঁচা হওয়ার কথা হ্যাঁ সাধারণ আনন্দ না অনেক বলেন বলেন সাধারণ আনন্দ না অনেক অনেক আনন্দিত নবী কিন্তু ওই দিন আবার জাফর ও মদিনায় ঢুকছেন এত নবী আলাইহিস সালাম আনন্দিত হইছেন কত আনন্দ তো নবী আলাইহিস সালামের বক্তব্য থেকে বুঝেন হযরত জাফরের আগমনে নবী কতটা আনন্দিত হইছেন নবী আলাইহিস সালাম বলতেছেন মা আদ্রি বিআইহিমা আনা আশাদ্দু ফারহা বিকুদুমি জাফর আম বিফতহি খাইবার আল্লাহু আকবার আমি বুঝতেছি না আজকে কোন কারণে আমার বেশি আনন্দ খাইবারের বিজয়ের কারণে নাকি জাফর মদিনায় আসার কারণে আচ্ছা কথা শেষ করি নাই মনোযোগ ধরে রাখেন নবী আলাইহিস সালামের তো আরো হাজারো সাহাবী আছে না তো একজনের জন্য না একটু আনন্দ জাফরের তো আরো 10 জন নবী নাই তাহলে আনন্দ জাফরের বেশি হওয়ার কথা না নবীর বেশি একটু বুঝাকন তো জাফরের জাফর তো পাইছেন নবীর হায় কতদিন নবীর সাথে নামাজ পড়ে না ছোটবেলার সাথে থেকে একসাথে নামাজ পড়ে কতদিন নবীর সাথে একসাথে বসে না কতদিন প্রিয় হাবিবের চেহারা দেখে না আয় হায় জাফরের কি খুশি কিন্তু খুশি তো বেশি দিন হয় না পরের হিজরি হিজরির পরের বছর অষ্টম হিজরি মোতার যুদ্ধের ডামাডোল বেজে উঠছে রোমানরা আগায় আসতেছে লক্ষাধিক সৈন্য সহ নবী আলাইহিস সালাম বাহিনী ঠিক করলেন 3000 সেনাপতি নিয়োগ করলেন হযরত যায়েদ ইবনে হারেসাকে কাকে বলেন কাকে যায়েদ ইবনে হারেসাকে যায়েদ ইবনে হারেসাকে সেনাপতি নিয়োগ করে নবী বললেন আই আমার সাহাবী সৈন্য শোনো ফা ইন উসিবা যায়েদ ইবনে হারেসা ফা জাফর ইবনে আবি তালিব আলান নাস যদি জাফর যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায় তো মুসলমানদের ঝান্ডা তুলে নিবে জাফর ইবনে আবি তালিব ওয়া ইন উসিবা জাফর ইবনে আবি তালিব ফা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস যদি জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে যায় তো মুসলমানদের নেতৃত্ব নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়জনের নাম বললেন কয়জনের নাম এক নাম্বার যায়েদ ইবনে হারেসা বলেন দুই নাম্বার জাফর ইবনে আবি তালিব তিন নাম্বার কে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই আপনারা বলেন তো এই তিনজনের নাম যে ঘোষণা হইছে কি বোঝা গেল প্রথম দুইজন মদিনায় ফেরত আসবেন না শহীদ হবেন এটা আপনারাই বুঝে গেছেন তো সাহাবী যারা সামনে ছিল তারা বুঝে নাই যাদের ব্যাপার তারা বুঝে নাই হায় হায় তখন জাফরের কেমন লাগার কথা বলেন তো এই লম্বা বিচ্ছেদের পর সবেমাত্র আনন্দ ভোগ করা শুরু এর মধ্যেই নির্দেশ চলে যেতে হবে আবার নিশ্চিত আর ফেরত আসা যাবে না শেষ শাহাদাত নিশ্চিত না হয় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তৃতীয় সেনাপতির নাম বলতেন না আয় হায় হযরত জাফরের কোনো অভিযোগ নাই সোজা চলে গেছেন ঘরে বিবির কাছ থেকে বিদায় নিছেন আমার সময় নাই কি কি কথাবার্তা হয়েছে ওগুলার বলছি না বিদায় নিয়ে এখন বাচ্চা চার তিন ছেলে এক মেয়ে আব্দুল্লাহ আউন মোহাম্মদ মেয়ে হচ্ছে নোমা বাচ্চাদের একটা কমন ব্যাপার আছে এটা বাপ না হইলে বুঝবা না বাবা ঘর থেকে বের হওয়ার সময় আস্তে করে এসে বলে আব্বু কই যাও কি বলে এ আমার কথাগুলো শুনতে থাকেন আর নিজের বাচ্চাদের চেহারাগুলো কল্পনা করতে থাকেন তাইলে যদি কিছুটা অনুভূতি জাগে তো সাধারণত বাচ্চারা এই কথাগুলোই বলে আব্বু কই যাও আউন ছিল একটু বড় আব্দুল্লাহ 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 বড় কথা বলতে পারে আয়েশাও একই কথা আব্বু কই যাও হযরত জাফরের জবাব নাই কি জবাব দেবে অন্যদিন জিজ্ঞেস করলে তো বলতে পারে তোমার বড় চাচুর কাছে যাই নবী আলাইহিস সালামের কাছে যাই নামাজে যাই কাজে যাই আজকে কি জবাব দিবেন জাফর জাফর বাচ্চাদের দিকে তাকান না কেন তাকান না এটা আমাদের অনুভূতি আছে হজের সফরে যখন যাই 18-20 দিনের সফর বিদায়ের সময় বাচ্চাদের চেহারার দিকে তাকাই না অন্যদিকে তাকায় তাকায় হাত বুলাই কেন আমি জানি ওদের চোখের কোনায় পানি চিকচিক করতেছে ওই পানি আমি দেখলে আমার সাথে সাথে কান্না চলে আসবে আমার চোখে পানি দেখলে ওরা চিৎকার করে কান্না শুরু করবে এই জন্য অন্যদিকে তাকায় তাকায় হাত বুলাইতে থাকি হযরত জাফর এমন করতেছেন সবার মাথায় হাত বুলাইতেছেন বিবিরে বলতেছেন ইশারা দিয়ে ওদেরকে উঠায় নাও কিন্তু ঝামেলা পাকায় বসছে আউল ও তো আর কথা বলতে পারে না হায় 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 ও যায় হযরত জাফরের কাপড় কাপড় এরকম ধইরা ঝুইলা পড়ছে
হযরত জাফর বাচ্চাকে সরায়া খোলায়া আয় মুসলমান কাদেরকে বলছো ওরা দিন আমাদের কাছে পৌঁছায় নাই কাদের ব্যাপারে বলছো ওরা দিনের ব্যাপারে দায়িত্ব অবহেলা করেছে শুনো হযরত জাফর আউনকেও সরাইলেন নিজের কাপড় থেকে মুক্ত করলেন সোজা ছুটলেন নবী আলাইহিস সালামের নির্দেশের দিকে বাচ্চাদের দিকে তাকান না কেন পরিবারের ভালোবাসায় জানো আল্লাহর নবীর হুকুম মানার ক্ষেত্রে বাধার সৃষ্টি না করে হযরত জাফর চলে গেলেন ময়দানে লড়াই শুরু হয়ে গেছে দেখতে দেখতে যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেছেন হযরত জাফর ঝান্ডা হাতে তুলে নিছেন আর এক নরাদম হযরত জাফরের ডান হাতে আঘাত করে হাতটা ঝুলে যায় জাফর বাম হাতে ঝান্ডা তুলে নেন হাতটা ঝুলতেছে ডিস্টার্ব হয় হযরত জাফর পায়ের নিচে হাতটা রাইখা একটা টান দিয়া ছেড়া ফেলছে আল্লাহু আকবার আরে কাদেরকে বলছো একটু বুঝে শুনে তো বলো চলছে জিহাদ লড়াই আরেক নরাদম বাম হাতে আঘাত করেছে বাম হাত থেকে ঝান্ডা পড়ে গেছে হযরত জাফরের দেহটা ক্ষতবিক্ষত পড়ে গেছে সাহাবায়ে কেরাম ঝান্ডাও দেখে না জাফরও দেখে না খোঁজা শুরু করছে কেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে তো ঝান্ডা পৌঁছাইতে হবে আরে জাফর কোথায় ঝান্ডা কোথায় খুঁজতে খুঁজতে দেখে হায় জাফরের নিথর দেহটা তো পড়ে আছে কিন্তু হযরত জাফর জীবনের এই শেষ মুহূর্তে ওই ইসলামের ঝান্ডাকে দাঁত দিয়া কামড়াইয়া ধরে নিছে কাদেরকে বলতেছো কাদেরকে বলতেছো ওরা দিন আমাদের পর্যন্ত ঠিকমতো পৌঁছায় নাই ওরা দিনের ব্যাপারে অবহেলা করেছে অবেদাতি কাদেরকে বলছো তোমরা বিশ্বাস করতে পারো এটা এই জন্যই বেদাত করো আমরা বিশ্বাস করি না করতে পারি না যে আল্লাহ তাআলা মিথ্যা বলেছেন নবী তার দায়িত্ব অবহেলা করেছেন সাহাবায়ে কেরামের এই বিশাল জামাত দিন পৌঁছানোর ক্ষেত্রে অবহেলা করেছেন এটা আমরা মানতে পারি না মানতে পারি না মানতে পারি না মহতারাম হাজরিন মহতারাম হাজরিন ও দোস্ত এটা একটা দুঃখের কথা শেষ করছি বর্তমান প্রজন্ম আর আগের জাফর পার্থক্য কোথায় মুসলমান সাহাবায়ে কেরাম তো ইসলামের ঝান্ডা ওঠানোর জন্য দুই হাতকে শেষ করেছে আহ আফসোস এই প্রজন্মের যুবকদের জন্য আফসোস আফসোস এখন আমরা শুনি আর্জেন্টিনার ঝান্ডা উঠাইতে যায়া দুই হাত কারেন্টে শক খায়া দুই হাত শেষ হইয়া মৃত্যুবরণ করেছে পোড়া কপাল নির্লজ্জ উন্মাদ জাতির জন্য আফসোস ছাড়া আর কি বলতে পারি আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে বিদআতের মতো এমন ভয়ঙ্কর গুনাহ থেকে হেফাজত করেন সুন্নাহ দিয়া জীবনকে সাজানোর তৌফিক দান করেন আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাপড়ি টিভি হক্কানি ওলামাই কেরামের মুখপাত্র